বাংলাদেশে সমলিঙ্গের প্রতি যৌন কার্যকলাপ সম্পূর্ণ অবৈধ। দণ্ডবিধি 377 ধারা অনুযায়ী এটি ফৌজদারি অপরাধ। দেশে বিভিন্ন সময় সমকামিতার সাথে যুক্ত থাকার অপরাধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও গ্রেপ্তার করতে দেখা যায়। এটি প্রথম প্রকাশ্যে আসে 2013 সালে। এক নারী সমকামী যুগলকে বিয়ের অপরাধে তখন গ্রেপ্তার করেছিল র‍্যাব। 2017 সালে ঢাকার কেরানীগঞ্জের সমকামী দুই ছেলেকে গ্রেপ্তারের খবর আসে। তার এক বছর পর অর্থাৎ 2018 সালে পাবনা জেলায় দুই ছেলের বিয়ের খবর আসে। এক্ষেত্রেও হস্তক্ষেপ করেছিল পুলিশ। দেশের সংস্কৃতির সাথে এটি আমাদের ধর্মীয় ও আইনের পরিপন্থী এবং পশ্চিমা সংস্কৃতির বিকৃত বহিঃপ্রকাশ। সমকামী কমিউনিটিদের নিয়ে ইত্তেফাকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তুমি একজন ছেলে, আরেকজন ছেলের প্রতি তোমার মানে বিশেষ একটা আকর্ষণ, এটার কারণ কি? শহর থেকে গ্রাম, জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে রয়েছে সমকামী কমিউনিটির বিশাল গ্যাং। পরিচয় গোপন করে ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে কার্যক্রম পরিচালনা করে আসছে সমকামীরা। ইত্তেফাকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীতে অন্তত 80টি সক্রিয় গ্রুপ রয়েছে। তাদের প্রত্যেক গ্রুপে রয়েছে শতাধিক সদস্য। তবে সদস্য হতে হলে মানতে হয় তাদের নিয়ম। পরিচয় গোপন করে প্রথমেই আমরা সদস্য হই নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চিটাগাং নামের একটি সমকামী গ্রুপের, যে গ্রুপের সদস্য সংখ্যা প্রায় 1700-ও বেশি। এই গ্রুপের প্রধান সমন্বয়কারী রিদওয়ান আহমেদ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে আমরা কথা বলি। তার সাথে পরিচয় গোপন করে তার সহযোগিতায় আমরা সদস্য হই বাংলাদেশ সমকামী কমিউনিটি, চিটাগাং সমকামী কমিউনিটি, কুমিল্লা সমকামী, ফেনী সমকামী, যেখানে ফেনী সমকামী কমিউনিটির সদস্য সংখ্যা 1300 জন, কুমিল্লা সমকামী কমিউনিটির সদস্য সংখ্যা 2800 জন, চিটাগাং সমকামী কমিউনিটির সদস্য সংখ্যা 6800 জন, বাংলাদেশ সমকামী কমিউনিটির সদস্য সংখ্যা 12000, এছাড়াও রংপুর সমকামী কমিউনিটির সদস্য সংখ্যা 21000-এর বেশি। এ সকল কমিউনিটির কাজ সদস্যদের একে অপরের সাথে ঘনিষ্ঠতা তৈরি করে শারীরিক সম্পর্কে জড়াতে সহযোগিতা করা। প্রথমেই একটা গ্রুপে সংযুক্ত হলেই প্রত্যেক জেলাতেই সংযুক্ত হওয়া যায় আরও প্রায় শতাধিক সমকামী কমিউনিটি গ্রুপে। এ সকল কমিউনিটিতে জড়িয়ে পড়ছে উঠতি বয়সী তরুণ তরুণীরা। অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় দেশের প্রায় প্রত্যেকটি জেলা উপজেলায় রয়েছে তাদের সক্রিয় গ্রুপ, যা তরুণ সমাজকে ধাবিত করছে এক ভয়াবহ অপরাধের দিকে। এবার আমরা পরিচয় গোপন করে দেখা করতে চাই সমকামী কমিউনিটির সদস্যদের সাথে। সমকামী কমিউনিটি গ্রুপের সদস্য হওয়ার পর থেকেই আমাদের কাছে আসতে থাকে একের পর এক মেসেজ। আমরা কথা বলার আগেই অনেকে আমাদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। এ যেন ম্যাগ না চাইতেই বৃষ্টি। আমরাও এই সুযোগটা কাজে লাগাতে চাই। আমরা যেন তার বিশ্বাস অর্জন করতে পারি, তাই তার শর্ত অনুযায়ী তারই ঠিকানাতে দেখা করতে যাব আমরা। তবে কিছুটা বিপাকে পড়তে হয় আমাদেরকেও। আমরা নজরদারি করার বদলে উল্টো আমাদেরকেই কি নজরদারি করছে কেউ? দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেখা পেলাম তার। কথা অনুযায়ী আমাদের সঙ্গে দেখা করতে আসেন 10ম শ্রেণীর এক শিক্ষার্থী, যার বয়স মাত্র 17 বছর। দেখা হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি পরিস্থিতি বুঝতে পেরে খানিকটা পালানোর চেষ্টা করলেন। পরিচয় গোপন রাখার শর্তে আমরা তার কাছে জানতে চাই এই বয়সে তিনি এখানে কিভাবে আসলেন। এই লাইফটার বিষয়ে একটু জানতে চাই, প্রথম কবে এই লাইনে? প্রথমে আমি রিয়েল আইডি ইউজ করেছিলাম, তখন কথা বলতাম, তারপর মেসেজ দিতে দিতে কথা হয়, তারপর তাদের সাথে পরিচয় হয়। একজন বলল এমনি যাওয়ার জন্য, গেলাম, তো সেখান থেকে শুরু হয়েছে। তার সাথে কি ফিজিক্যাল রিলেশন হয়েছে? জি। তার সম্পর্ক আমি করতে চাইনি, ওই নিজেই বলল সমস্যা নেই, কিছু হবে না, তারপর করলাম। কিন্তু আমি করতে চাইনি, আমি এমনি বলেছিলাম দেখা করব। কোথায় দেখাটা হয়েছিল প্রথম? প্রথম দেখা হয় ফেনীতে। প্রথম দেখা হয় প্রায় 1 বছর। এরপর অনেকদিন কারোর সাথে কথা হয়নি, তারপর আবার মেসেজ দিয়েছে। এখন পর্যন্ত তুমি কয়জনের সাথে ফিজিক্যাল রিলেশন জড়াইছো? 7-8 জনের বেশি হবে। 7-8 জন? তাদের সাথে প্রথম ফেনীতে দেখা হতো, ফার্স্ট দেখা করি, তারপরে আরেকদিন যদি বলে তারপরে আর কি যাওয়া হয় বা হয় না।
তাদের বয়স হচ্ছে 25-26 এরকম। তুমি কি টাকা কি সবার কাছ থেকে নাও? না, যে সময় ধরেন আমার কাছে টাকা থাকে তখন নেই না। যখন বলি আমার কাছে গাড়ি ভাড়া নেই, যেতে পারবো না, বলে বাড়ি থেকে নিয়ে আসলে দিবে। তুমি একজন ছেলে, আর একজন ছেলের প্রতি তোমার মানে বিশেষ একটা আকর্ষণ, এটার কারণ কি? বা কখনো কি নিজের ভিতরে প্রশ্ন জাগ্রত হয়েছে যে আমি এটা কেন করতেছি? হ্যাঁ, প্রশ্ন যাচ্ছে, তবু কথা বললে ভালো লাগে। ছেলের সাথে করা ঠিক না, তবু বললে তখন আর নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না। আমি চেয়েছি অনেকবার বের হবার, বের হতে পারছি না। ঠিক করেছি এবার থেকে ভুলে যাব, আর ব্লকে থাকব না, চেঞ্জ করে ফেলব। সবাই অপরিচিতভাবে কথা বলে, অনেকজনেই অনেক কিছু করে, ব্ল্যাকমেল করে, মোবাইল, মানিব্যাগ, টাকা সব হাতিয়ে নেয়। 17 বছরের রিফাতের বক্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে তার আগ্রহ জাগে সমকামিতার প্রতি, কিন্তু ঘরে স্ত্রী সন্তান থাকার পরও কেন জড়িয়ে পড়ছে সমকামিতায়? চলুন এবার শুনে আসি 30 বছরের আব্দুল কাদেরের কথা। কাদেরের সাথে দেখা করতে আমাদেরকে প্রথমে পরিচয় গোপন রাখতে হয়। এক পর্যায়ে প্রশ্নের সম্মুখীন হতে থাকলে প্রথমে অস্বীকার করে, আমাদের হাতে থাকা প্রমাণ তার কাছে উপস্থাপন করার পর ভুল স্বীকার করে ক্ষমাও চাইলেন। পরিচয় গোপন রাখার শর্তে আব্দুল কাদের বলেন, বিবাহের পরও একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। অনলাইনে ভিডিও দেখে একটা আইডি খুলেছে, মেসেঞ্জারে চ্যাট করি, আজকে উনি বলেছে ওনার সাথে দেখা করতে। ওনার সাথে দেখা করতে আসছি, বলছে উনি ওনার বাসে যাওয়ার জন্য। মানে শারীরিক সম্পর্ক হবে এই জন্য? হ্যাঁ, এই জন্য। এর আগে কারোর সাথে করছিলেন? জি না, প্রথম আজকে। আপনি একজন ছেলে হয়ে আরেকজন ছেলের প্রতি আকর্ষণের কারণ কি? আকর্ষণ না, অনলাইনে ভিডিওগুলো দেখে। তুই কি জানে এটা? জি না। সমাজ নিয়ে কখনো ভাবছেন যে আপনার আশপাশে যারা জানলে তারা তাদের এটা কি হবে? না, এটা আমি ভাবি না। এটা এখন আপনাদের সাথে দেখা হতে আমার মাথায় এসেছে। এখন ধরেন এটা যদি মানুষ জানে তাহলে আপনি কি করবেন? আমি আত্মহত্যা করতে হবে। আত্মহত্যা করতে হবে, কিচ্ছু করার। আপনার স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশনে কোনো সমস্যা আছে? জি না। এখন বলতে পারছি না, আমার মাথায় কাজ করছে না। সমকামী কমিউনিটির নিয়ম অনুযায়ী এখানে সবাই প্রত্যেকের পরিচয় গোপন করেন। একে আরেকজনের প্রতি আস্থা থেকেই তারা মিলিত হয় সম্পর্কের দিকে। আব্দুল কাদেরের সাথে কথা বলতেই আমাদের সঙ্গে দেখা করতে চান জুবায়ের, তবে সাংবাদিক হিসেবে নয়, তিনি শারীরিক সম্পর্ক করতেই দেখা করেন আমাদের সাথে। কিন্তু হঠাৎ জুবায়ের পরিচয় নিশ্চিত হওয়ার পর দৌড়ে পালানোর চেষ্টা করেন, তাকে অনুসরণ করে পিছু করতে থাকি আমরাও। ধরা পড়ে একটি দোকানে আশ্রয় নিয়ে প্রথমে নিজের মোবাইলে খুদে মেসেজ ডিলিট করতে ব্যস্ত হয়ে পড়েন তিনি, কিন্তু এতক্ষণে তার সকল তথ্য সংগ্রহ করে ফেলি আমরা। পরিস্থিতির ব্যাগতিক দেখে তিনিও সমকামী কমিউনিটিতে যুক্ত থাকার কথা স্বীকার করেন। পরিচয় গোপন রাখার শর্তে জুবায়ের আমাদেরকে জানান, একদিন ওনার সাথে দেখা করার পর থেকেই ভালো লাগে, এই কারণে, আর কিছু না। তখন থেকেই আস্তে আস্তে ইনভলভ হয়েছে, এখন আবার ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, ছেড়েও দিয়েছি। আজকে আবার মেসেজ দেওয়াতেই একটু আগ্রহী হয়েছে। সমাজ সোসাইটির কথা কখনো ভেবেছেন? তখন মাথায় আসেনি, এখন থেকে মাথায় থাকবে, আমি আজ থেকে এগুলো ছেড়ে দিব, শপথ করছি। শুধু 17 বছরের রিফাত আর 30 বছরের আব্দুল কাদের অথবা এসএসসি পরীক্ষার্থী জুবায়ের নয়, সারা বাংলাদেশে প্রত্যেকটি গ্রামে গ্রামে ছড়িয়ে আছে সমকামী কমিউনিটির সদস্যরা। বাংলাদেশে পশ্চিমা সংস্কৃতির এই সমকামিতাকে কখনোই বৈধতা দেওয়া হয়নি। সমকামীদের নিয়ে যেই অপরাধ, এ বিষয়ে কথা বলতে আমরা কথা বলি ফেনীকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গাজী তারেক আজিজের সাথে। এটাকে আইনে, দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ করা আছে, বিধিবিধান আছে, যেটা 377 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা আছে। এর শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছর পর্যন্ত মেয়াদের যে কোনো ধরনের কারাদণ্ডের বিধান রাখা আছে। কেউ যদি ভুক্তভোগী হয়ে থাকে, তিনি আদালতে মামলা করে এটার প্রতিকার চাইতে পারেন। 377 ধারা হচ্ছে অপ্রকৃতিগত, মানে প্রকৃতির বিরুদ্ধে যে ধরনের কাজগুলি করা হয়, যেমন একজন পুরুষ একজন নারীর সাথে প্রকৃতির বিরুদ্ধে যে জায়গায় যেটা করার কথা না সেই যৌন সঙ্গমটা যদি করে থাকে, অথবা পুরুষে পুরুষে যদি করে থাকে, অথবা কোনো একটা পুরুষ যদি পশু পাখির প্রতি করে থাকে, সেক্ষেত্রেও এটা 377 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
দেশের প্রায় 90% মানুষ মুসলিম, অর্থাৎ ইসলাম ধর্মীয় সমকামিতাকে কোনো বৈধতা দেওয়া হয়নি। এ বিষয়ে ইসলাম কি বলছে তা জানতে আমরা কথা বলি ইসলামিক স্কলার মুফতি মোহাম্মদ আলীর সাথে। পৃথিবীতে যে সকল পাপের কারণে আল্লাহর গজব নেমে আসে, এরকম পাপগুলোর মধ্য থেকে সবচেয়ে ভয়ঙ্কর পাপ হচ্ছে সমকামিতা। সমকামিতার কোনো ক্ষেত্রেই ইসলাম সামান্যতম স্বাধীনতা বা সমর্থন করে না, সমর্থন করার কোনো সুযোগ নেই। আচ্ছা, যদি ইসলাম কেউ না বুঝে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে, সাধারণ দৃষ্টিকোণ থেকেও এটা কখনো সমর্থনযোগ্য হতে পারে না। ইসলাম তো এমন একটা ধর্ম যেটা সামাজিকভাবে অবক্ষয় তৈরি করতে পারে, সামাজিকভাবে অনৈতিকতা সৃষ্টি করতে পারে, এমন সবকিছুই ইসলাম হারাম করে দিয়েছে। তো এই সমকামিতার মতো একটা ধ্বংসকর কাজ কখনো ইসলাম সমর্থন করতে পারে না। আমরা দেখি যে সমকামী হতে পারে বা সমকামিতার দিকে মানুষ আগাতে পারে এমন জিনিসগুলো থেকে ইসলাম কিন্তু বহু আগ থেকে সতর্কতা অবলম্বন করে আসছে। যেমন দুইজন পুরুষ যদি হচ্ছে আপনার উপযুক্ত বয়সের হয় বা সাবালক হয়, তখন দুইজন একই বিছানা বা একই লেপের নিচে বা একই কম্বলের নিচে ঘুমানো ইসলাম কিন্তু নিষেধ করে থাকে। কাজে ইসলাম যদি আমরা আসলে মানি, তাহলে আমরা অবশ্যই সকল গোলযোগ এবং সকল অশান্তি থেকে বাঁচতে পারবো। উঠতে বয়সী তরুণ তরুণীরা জড়িয়ে পড়ছে এ এক ভয়াবহ অপরাধের দিকে। সুশীল নাগরিকরা মনে করছেন অভিভাবকদের কারণেই তার উঠতে বয়সী তরুণ তরুণীরা লাগামহীন হয়ে পড়ছে। প্রযুক্তির অপব্যবহার কারণে উঠতে বয়সের শিক্ষার্থীরা বিভিন্ন অপকর্মের দিকে ধাবিত হচ্ছে, পশ্চিমা সংস্কৃতিকে তারা বিভিন্নভাবে অনুসরণ করতেছে বা তাদের সেদিকে ধাবিত হয়ে তারা ওই সেইসব অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে। এই জন্য আমাদের সমাজ ব্যবস্থাও দায়ী। যেমন তার উঠতি বয়সের শিক্ষার্থী ছেলেমেয়েরা কাদের সাথে মিশছে এবং সোশ্যাল মিডিয়া তারা কীভাবে ব্যবহার করছে এবং তাদের বিশেষ করে বন্ধুদের অবস্থান বা ফলোয়ার তারা কাদের সঙ্গে মেসেঞ্জারে তথ্য আদান প্রদান করছে। আমার মনে হয় যে গার্ডিয়ান এবং শিক্ষক সহ যারা আরও আছেন তারাও তাদেরকে এটি নজরদারিতে রাখা উচিত। দেশে কিশোর গ্যাং সহ কিশোররা নানান অপরাধের দিকে ধাবিত হলেও তা প্রকাশ্যে আসলেও অনেকটাই নীরবে কার্যক্রম পরিচালনা করে আসছে সমকামী কমিউনিটির সদস্যরা। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা কি করছে, কতটুকু রয়েছে তাদের কাছে তথ্য, এসব বিষয়ে আমরা কথা বলি ফেনীর পুলিশ সুপার জাকির হাসানের সাথে। তিনি আমাদেরকে জানান সমকামিতার কোনো অভিযোগ এভাবে আমাদের কাছে আসে নাই। যেটা ঘটেছে যে আমাদের ক্ষেত্রে নর্মালি যে যদি 17-18 বছর নিচে কোনো যদি ছেলেও যদি এটার সঙ্গে হয়ে যায়, যেটা আপনারা যে টার্মসটাকে এটি ইউজ ব্যবহার করছেন, সেটা কিন্তু আমাদের আইনে ভাষায় এটাকে হচ্ছে নারী শিশু নির্যাতনের আইনে এটা ধর্ষণ হিসাবে এটাকে মামলা থেকে আমরা রুজু করা হয় এটা। এবং এটা আমি যেটা মনে করি যে এটা সাইকোলজিক্যাল একটা বা মেন্টাল ডিসঅর্ডার, এটা মানসিক বিকৃতি, মানসিক বিকৃতির রুচি এটা। এ ধরনের কোনো তথ্যটি যে যারা গ্রুপ বলছেন এইটার সাথে আমাদের তথ্য, আমরা কিছু পেয়েছি যে যেটা হলো যে ধর্ষণ হিসাবে যে শিশু ধর্ষণ যেটা হয়েছে সেটা কিন্তু গ্রুপ ভিত্তিক না, সেটা ছিল ব্যক্তি ভিত্তিক। কিছু কিছু ব্যক্তি কিছু 18 বছর কিছু ছেলেদেরকে বা যেটা আমরা শিশুদেরকে ধর্ষণ করেছে সেটা রেগুলার, কিন্তু সেটা গ্রুপ ভিত্তিক না, সেটা আমরা যেটা পেয়েছি ব্যক্তিগতভাবে, ব্যক্তিগতভাবে কিছু কিছু ব্যক্তির ব্যক্তিগত কুরুচি এটা, কিন্তু গ্রুপ ভিত্তিক কোনো তথ্য আমাদের কাছে তো আসেও নেই বা কখনো কোনো অভিযোগ আমাদের কাছে করেনি। আমরা যাদের সাথে কথা বলেছি সকলেই সমকামী কমিউনিটি থেকে একাধিকবার বের হওয়ার চেষ্টা করেছেন বলে দাবি করেছেন, কিন্তু তাদের দাবি একাধিকবার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। সুশীল সমাজের নাগরিকরা দাবি করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং অভিভাবকদের অসচেতনতাই এর একমাত্র কারণ। তাই আপনার সন্তান কোথায় যাচ্ছে এবং কার সাথে মিশছে তা নজরদারি করাটা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি এম এ আকাশ, আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন দৈনিক ইত্তেফাকের।